আসসালামু আলাইকুম। তো আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে ভিডিওটি দেখাবো সেটা হলো যে এখানে দুটা সকেট আছে, দেখেন এখানে দুটো সকেট আছে এবং এই সুইচ দ্বারা আমরা কীভাবে কানেকশন করব সেটাই আমি অন অফ করবো, সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমাদের অনেকে দেখা যায় যে একটা দেখেন এখানে সুইচ বোর্ড, তো দেখেন এখানে কিন্তু এই সুইচ বোর্ডে কিন্তু একটা সকেট আছে। তো একটা সকেট থাকলে কিন্তু অনেক সময়তে আমাদের মোবাইল চার্জার বা অন্য কিছু ব্যবহার করা যায় না ফ্যান ট্যান থাকলে। তো সেই কারণে কিন্তু একটা মাল্টি সকেট বোর্ড তৈরি করবো কীভাবে সেটা কিন্তু আমি দেখাচ্ছি, সেটাই এখানে এখন আমাদের দেখাবো। তো দেখেন, তো প্রথমে আমরা এটা খুলবো, খোলার পরে যেহেতু আমাদের সুইচটা আছে ঠিক এই পাশে, তো এগুলা নিটল কমন করতে হবে। তো নিটল কমন করার জন্য আমাদের নিটলের তার প্রয়োজন পড়বে। তো আমরা টুকরা তার নেব, এভাবে টুকরা তারটা ঠিক এভাবে দিয়ে দেবো, এভাবে দেওয়ার পরে অবশ্যই টুকরা তারের প্রয়োজন পড়বে, টুকরা তার নিলে ভালো হয়। তারপরে আমাদেরকে স্ক্রুটা টাইট দিতে হবে ভালো করে, কারণ লুজ কানেকশন রাখা যাবে না, যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু এখান থেকে আগুন ধরে যেতে পারে। তো এরপরে তারপর আমরা এখান থেকে এই লাইনটা এই সকেটে দিয়ে দেবো, সকেটে দেওয়া এই লাইনটা দুইটাই সকেট, সকেট থেকে এখানে কমন করলাম। করার পর আমাদের কী করতে হবে, এখানে যে মেন লাইন আছে, এই যে মেন লাইন বোর্ডের, তো মেন লাইনটা আমরা সাধারণত এখানে নিউট্রনটা দিয়ে দেবো, নিউট্রনটা লাইনটা আমরা এখানে দিয়ে দেবো। নিউট্রন কমন করে দিলাম, নিউট্রনটা সাথে এটা কমন করে দিলাম। এখন আমাদের বাকি আছে ফেজ পাওয়ারটা, এখন পাওয়ারটা দিতে হলে আমাদের কী করতে হবে সেটা হলো যে এখানে যে সুইচ আছে সুইচের নিচে আমরা পাওয়ার দিব, সব 220 ভোল্ট এখানে ইন করবো ফেজটা। তো ফেজটা আমরা এখানে দিয়ে দেবো, লাল তার ডাইল পাওয়ার, তো সুইচের নিচের প্রান্তে আমরা পাওয়ারটা দিয়ে দেব, সুইচের নিচের প্রান্তে এখানে পাওয়ারটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে যেহেতু আপনারা ভালো সুইচ শর্ট কিনা চিন্তা করবেন, কারণ এখানে দেখেন এখানে লাক্সারি কোম্পানিও ভালো কোম্পানি এবং লাক্সারি বা ব্র্যান্ডের কোম্পানি যেগুলো আছে সুপারস্টার লাক্সারি এমএপি এ ভালো সুইচ কেনার আপনারা কেনার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘস্থায়ী হবে। তো এখানে নিটল কমন করে দিয়েছি সকেটে, তো নিটল ছাড়া আপনারা কিন্তু লাইট বা ফ্যান ট্যান কিছু চলবে না। তো এখন আমি এখানে সুইচে পাওয়ারটা দিয়েছি লাল তারটাই, যে দেখেন এখন আমরা এই যেহেতু অন অফ করবো সেহেতু আমাদের এখানে কী করতে হবে, আমাদের এখানে একটা লম্বা এখানে আমরা কী করবো, এখানে একটা তার নিব, একটা চিকন তার নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দেব, দেওয়ার পরে আমরা ভালোভাবে এটা টাইট দেব। তো টাইট দিয়ে দিলাম, এখন আমরা এখান থেকে এই সকেটটি এখানে দেব, সকেটটা এখানে যখন দিয়ে দেব, হ্যাঁ দিয়ে দিছি। এখন আমাদের দরকার পড়বে, তারপরে দেখেন এই যে লাল তারটা, আমরা লাল তার সাথে একটা তার নিব, কমন করব, কমন করে এখান থেকে তারটা আমরা একবারে ঢোকাবো, কারণ চিকন তার যেহেতু সেহেতু আমরা একবারে একবারে এই সকেটের মধ্যে আমরা দিয়ে দেব, সকেটে তারটা আসলে এগুলো লুজ থাকে তার জন্য এর মধ্যে তারপর দেখেন এখানে কিন্তু ফেজটা কমন করে দিয়েছি। ফেজটা কমন করার পরে আমাদের যে কাজটি করতে হবে শেষ কাজটি সেটা হলো যে এই তারটা দিয়ে আমাদের এখানে একটু ভাঁজ করে নেব, নেওয়ার পরে আমরা এই যে ফেজটা আছে এই দিক দিয়ে আমরা এখানে
এই পাতি দিয়ে আমরা এখানে টাইট দিয়ে দেবো। হয়ে গেছে। তো আমরা এখানে দেখেন এখানে খুব সহজ কাজ, সেটা হলো নিউট্রাল আমরা এই দুটোতে কমন করে দিয়েছি, নিউট্রাল তার দিয়ে কমন করে দিয়েছি এবং এখান থেকে ফেসটা কমন করেছি। করার পর ফেস এখান থেকে একটা তার আমরা এখানে নিয়ে এসেছি সুইচে, এবং সুইচে নিয়ে এসেছি, সুইচ দেওয়ার পরে পাওয়ারটা এখানে পৌঁছে যাবে 220 ভোল্ট। আর এখানে যে আমাদের মেন পাওয়ারটা আছে এখানে সুইচে নিচে দিয়েছি। তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা সুইচের মাধ্যমে পাওয়ার সকেট কানেকশন করবেন। তো এখন আমি কানেকশনটা করে দেখাচ্ছি যে লাইনটা চলে কি না সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। লাইন দিয়ে আমি আপনাদের একটা সেটা দেখাচ্ছি, এই লাইনটা দিয়ে আমরা টিভিটা চালিয়ে দেখাবো। দেখেন টিভির ধর, তো দেখেন এখানে কিন্তু আগে সুইচটা দিই, দেখেন এই যে লাইনটা যাচ্ছে দেখেন টিভির। তো এই যে আবার অফ করলে আবার দেখেন যে হচ্ছে এই যে। তো দেখেন, তো আশা করি আমি অল্প সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা এই একটা সুইচ দিয়ে দুটি সকেট কানেকশন করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।